তাই ভগবানের প্রিয় বস্তুকে চোখের জল ভগবানের যারা প্রিয়জন হয়েছে তারা সবাই কেড়েছে ভগবানের ভাই কেড়েছেন ভগবানের মা কেড়েছেন ভগবানের বাবা কেড়েছেন ভগবানের বন্ধু কেড়েছেন ভগবানের অর্ধাঙ্গিনী কেড়েছেন সব কেড়েছেন ভগবানের আপনজন হয়েছে বলে চোখের জল ফেলবো না তা কিন্তু নয় দেখা গেছে যারা আপনজন হয়েছে তারা বেশি ক্রন্দন করেছে ভগবানের জন্য আমরা একে একে বলতে বলতে লীলার মধ্যে প্রবেশ করে যাব যারা ভগবানের আপনজন হয়েছে ভগবানের যারা অতি প্রিয় হয়েছে ভগবানের ভাই ভাই দিয়ে শুরু করি ভগবানের ভাই লক্ষ্মণ তার জন্য 14 বছর ঘুমলো না 14 বছর রমণীর রূপ দর্শন করলো না 14 বছর ফলগ্রহণ করলো না 14 বছর বনে বনে ঘুরে বেড়ালো দাদা তুমি তো আমায় বলনি খেতে আমি খাব তুমি বলেছো ধরো ভাই লক্ষ্মণ আমি ফল ধরে আছি আর রামচন্দ্র বলছে লক্ষ্মণ তুমি সাত দিনের হিসেবটা আমার ঠিক মতো দাও লক্ষ্মণ বলছে দাদা আমি যা বলছি সব সত্য কথা তুমি সাত দিনে দিতে পারবে না তখন লক্ষ্মণকে বললেন লক্ষ্মণ তুমি আমার ভাই হয়ে অনুজ হয়ে আমার মিথ্যে কথা বললে আজ থেকে আমি তোমাকে বর্জন করলাম তোমাকে বর্জন করলাম লক্ষ্মণ রামচন্দ্রের পশ্চাতে আজকে লক্ষ্মণ নাম তুমি আমার থেকে দূরে থেকে লক্ষ্মণ বিমর্ষ হয়ে দাঁড়িয়ে পড়ে মনের কথা মনে চেপে ধরে রইলেন দাদা দাদা এ তুমি কি বলছো দাদা আমি তোমাকে ছাড়া কি করে থাকবো দাদা যেখানে রাম সেখানেই তো লক্ষ্মণ দাদা তুমি আমাকে তোমার সঙ্গ ছাড়া করো না দাদা তুমি আমাকে সঙ্গ ছাড়া করো না এইভাবে মনের কথাটা চেপে রাখলেন লক্ষ্মণ অবনত মস্তকে রাজদরবার পরিত্যাগ করে সরজ নদীতে গিয়ে তার প্রাণ বিসর্জন দেব বলে তিনি গমন করেছেন অবশেষে হনুমানের মুখে যখন সমস্ত বৃত্তান্ত শুনলেন রামচন্দ্র তখন বললেন যে সত্য কথা আমি তো লক্ষ্মণকে বর্জন করেছি তবে হ্যাঁ কেন বর্জন করলাম যেন এই বর্জনটা কলিকালে আগামী যুগে ভক্তরা মনে রাখবে যে দাদা ভাইয়ের এত প্রেম এত আল্লাহ এত প্রীতি সেগুলো যাতে অটুট থাকে অক্ষুণ্ণ থাকে সেগুলো যাতে চিরস্থায়ী হয় তার জন্য আমি লক্ষ্মণকে বর্জন করেছি কেন জানো বিরহে পরে যে মিলনটা হয় সেই মিলনে অধিক আনন্দ হয় বিরহের পরে যদি মিলন হয় সেই মিলনে অধিক আনন্দ হয় কিন্তু যদি সচরাচর মিলন হয়ে থাকে সেই মিলনের কিন্তু আনন্দ ওই মিলনের আনন্দের মতো হয় না ওই জন্য লক্ষ্মণকে বর্জন করলাম লক্ষ্মণ আমার জন্য কাঁদবে রামের জন্য কাঁদবে ভাতৃপ্রেমের জন্য কাঙাল হবে হারাম হারাম বলে কাঁদবে আর চোখের জলে আমাদের ভাতৃপ্রেম অটুট হয়ে থাকবে তাই ও বলেছেন সুদামা ঘরে অন্ন নেই খাবার নেই ভিক্ষা গ্রহণ করে যা যেতে তাই পায় সেই অন্ন ভিক্ষা গ্রহণ করে সেই খাবার গ্রহণ করবেন বলে সুদামা চিন্তা করছেন আজকে তো ঘরে কিছু নেই কি খাবো সুদামা স্ত্রী বলছে যাও না তোমার বন্ধু তো দারোগা অধীশ্বর তার কাছে গিয়ে একটু চাও ভিক্ষা চাও আমি ভিক্ষা চাইবো কি করে চাইবো যেদিন গুরুমা নাড়ু দিয়েছিল সেদিন আমরা ওই কাঠ 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 দিয়েছিলাম জঙ্গলে আর গুরুমা দেওয়ার নাড়ুটা আমি নিজে ভক্ষণ করেছিলাম আমার বন্ধু আমাকে চেয়েছিল এই সুদামা একটা নাড়ু দে না ভাই খাই আমি তখন বলেছিলাম আমার কাছে আর নাড়ু নেই যা ছিল সব শেষ হয়ে গেছে মিথ্যা বলেছিলাম যাকে আমি মিথ্যা বলেছিলাম আমি তার কাছে আমার এই দারিদ্র মোচনের জন্য হাত পাততে যাব তবু হ্যাঁ সে তো আমার বন্ধু সে কি আমার বুকে টেনে নেবে সে কি আমার এই দারিদ্রতার কথা উপলব্ধি করবে সে তো এখন রাজা হয়েছে ভগবান যে জগদীশ্বর জগৎব্যাপী সর্ববাঞ্ছাপনকারী তিনি আবার প্রমাণ করেছেন ওই সুদামা স্ত্রী যখন পাঠিয়ে দিলেন সুদামাকে তিনি চিড়ে ভিজে চিড়ে নিয়ে গিয়েছিলেন ভগবানের জন্য সেই ভিজে চিড়েটা বেঁধে নিয়ে গিয়েছিলেন অর্থাৎ চিড়ে নিয়ে যাচ্ছেন চিড়েগুলো নিয়ে যাচ্ছেন চিড়েগুলো শুকনো কিন্তু যেতে যেতে না ভিজে গেছে চিড়েগুলো সেটা সুদামা জানে যখন খুলছে
তখন দেখছে ভিজেছে সুদামা তাড়াতাড়ি উত্তরীয় মুঠুটা বেঁধে নিয়ে আবার বলতে চাইছে ভগবানকে যে এই ভিজেচিরগুলো খেয়ে তোমার কোনো লাভ নেই কারণ এগুলো তো শুকনো নয় এগুলো তো তোমার সেবার উপযোগী নয় এগুলো ভিজে ভগবান বললেন ওই ভিজেচিরটাই তো আমার বড় প্রিয় কেন জানো ওই ভিজেচিরটা সাধারণ জলে ভিজানো চিড় নয় তোমার চোখের জলে ভিজানো চিড় তুমি কেঁদেছিলে তোমার চোখের জলগুলো যতবার তোমার বক্ষের মধ্যে পড়েছে ওই চোখের জলে চিড়েগুলো ভিজে গিয়েছে ভাই চোখের জলে ভিজানো চিড়তে যে এত আশা হয় এত প্রেম এত ভক্তি এগুলো যে আমি গ্রহণ না করে থাকতে পারবো না ভাই মনে পড়ে সুদামা আমরা যখন এঁটো খেতাম জঙ্গলে তখন তুই আমাকে এঁটো খাওয়াতিস আমরা সবাই তো এঁটো খেতাম তুই আমার এঁটো খেতিস আমি তোর এঁটো খেতাম সুদাম সুদাম দাম সুদাম তোর এই চোখের জলটা কি বড় প্রিয় রে আমায় দে আমি গ্রহণ ভগবান করেছে চোখের জল এই চোখের জলটা ভগবানের প্রিয় যে যেভাবে সেবা করেন না ভগবানের বন্ধু কেনেছেন সুদামা ভগবানের ভাই কেনেছেন লক্ষ্মণ ভগবানের স্ত্রী কেঁদেছে এক বছর নয় দু বছর নয় একশো বছর ধরে কেঁদেছে অর্থাঙ্গিনী সুখের অর্থে অর্থাঙ্গিনী কাকে বলে এই যে মায়েদের অনেকগুলো নাম আছে যখন স্বামীর হাত ধরে বিয়েতে প্রবেশ করে প্রথম পা রাখে তখন সে থাকে পত্নী স্বামীর হাত ধরে গৃহে প্রবেশ করার সময় হলো পত্নী এগুলো মায়েদের জানা দরকার যেমন অন্যান্য জিনিসগুলো জানা দরকার তেমনি নিজের এই জায়গাগুলোকে স্মরণ করা রাখা দরকার কারণ এই দেশটা হচ্ছে আমাদের সতী সাবিত্রীর দেশ এটা হচ্ছে অনুসর দেশ ভারতবর্ষ কাজেই আমাদের এই নামগুলো জানতে হবে স্বামীর হাত ধরে যখন প্রথম পলায়ন করছে তখন তার নাম হলো পত্নী সংসারে প্রবেশ করার পর সংসারের কর্মে ব্যস্ত হয়ে বিভিন্ন কাজের বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে ওই জ্বালায় ভেজে পড়ে হলো ভাজ্জার ভাজ্জার পরে এইবার কি হচ্ছে পত্নী ভাজ্জা প্রেয়সী তারপর হচ্ছে অর্ধাঙ্গিনী স্বামীর দুঃখে দুঃখী হওয়া স্বামীর সুখে সুখী হওয়া স্বামীকে ভালোবাসা স্বামীর অনুভব করা কি বলা হয় অর্ধাঙ্গিনী আর স্বামীর পথকে অনুসরণ করে সহধর্মিনী অর্থাৎ ধর্মকে বাঁচানোর জন্য সহধর্মী ধর্মকে রক্ষা করবার জন্য সহধর্মিনী এর উচ্চস্তরে অবস্থান করছে অর্ধাঙ্গিনী যিনি সমস্ত কিছু অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিচ্ছে সুখের অর্ধেক দুঃখের অর্ধেক জ্বালার অর্ধেক যন্ত্রণার অর্ধেক চাওয়ার অর্ধেক পাওয়ার অর্ধেক দেওয়ার অর্ধেক নেওয়ার অর্ধেক আধা আধা কে করেছিলেন রাধা রাধারানীর মতো কেউ ভাগ করতে পারল না যিনি ভগবানের সুখের অর্ধেক ছিল দুঃখের অর্ধেক ছিল ভগবান মথুরায় গেছেন ভগবানের জন্য কাঁদছে ভগবান কখন ফিরে আসবেন তার জন্য তিনি কাঁদছেন কাঁদতে কাঁদতে একশো বছর হয়ে গেল বৃন্দাবনের কদমতলা কাদায় কাদাময় হয়ে গেল মহারানীর চোখের জলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে রাধারানী দশম দশপ্রাপ্ত হল যিনি ভগবানের জন্য আধা আধা ভাগ করে নিয়েছে নৌমায়েরা ভক্তমণ্ডলী সবে অর্ধেক করে নিয়েছে সুখের অর্ধেক দুঃখের অর্ধেক জ্বালার অর্ধেক যন্ত্রণার অর্ধেক চাওয়ার অর্ধেক পাওয়ার অর্ধেক দেওয়ার অর্ধেক নেওয়ার অর্ধেক রোগের অর্ধেক ভোগের অর্ধেক সবে অর্ধেক 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 অর্ধাঙ্গিনী যিনি হয়েছেন তিনি কেন ভগবানের জন্য কাঁদবেন তার তো অধিকার হওয়া উচিত তার তো হওয়া উচিত আমি তোমার জন্য অর্ধেক ভাগ করেছি তুমি আমার অধিকার থেকে বঞ্চিত করো না তাও তিনি কাঁদছেন কেন এটাই তো লক্ষণ এটাই তো প্রেম প্রেম যখন হয় তখন তো বিনিময় হয় না ভগবানের জন্য নিষ্কামনতায় ভক্তরা কাঁদছে ভগবানের সঙ্গেই তো প্রেম হয় মানুষের সঙ্গে মানুষের তো প্রেম হয় না মানুষের সঙ্গে মানুষের প্রেম জীবাত্মার সঙ্গে জীবাত্মার ভালোবাসা তৈরি হয় দেহের ভালোবাসা তৈরি হয় কোনো কিছু ভালো লাগার ভালোবাসা তৈরি হয় তাকে দেখতে ভালো ভালোবাসা তৈরি হলো কিন্তু প্রেম হবে না প্রেম হবে ভগবানের সঙ্গে
ভগবান যদি তাকে কৃপা করেন তাহলে সে প্রেমিক হতে পারে আর সেই প্রেমটা হলো নিষ্কাম তুমি আমাকে কি দিলে তার বিনিময়ে আমি তোমার জন্য কাঁদব না ঠাকুর তুমি আমাকে কত ঈশ্বর্য দিলে তার বিনিময়ে কাঁদব না আমি যেন তোমার সুখে তোমার দুঃখে কাঁদতে পারি আগুন প্রাণ গুড় গুড়ে কাঁদছেন বাবা নামের মালা জপ করতে করতে কেঁদেছেন ভগবানের অর্ধাঙ্গিনী যিনি হয়েছেন রাধারানী মাধবী তলিতে সার করে 100 বছর কেটেছে কাল ভুলে গেলা গেল মধুপুরে আর সেখানে কখন বাপা কেঁদেছে আর কি কেঁদেছেন ভগবানের মা কেঁদেছে কেঁদেছেন অদিতি কেঁদেছেন কৌশল শ্রী রামচন্দ্র যখন বনবাসে গেলেন কৌশল্যা মা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেন রাম আবার কবে আসবি বাবা আমি তোর গর্ভধারে নিয়ে দরজার মাঝে দাঁড়িয়ে আছি তোর আশা পথ বাড়ি চেয়ে তুই যতদিন না আসবি আমি তোর আশা পথটার দিকে চেয়ে থাকলাম বাবা তুই ফিরে আয় রাম তুই ফিরে আয় বাবা কেঁদেছেন কৌশল আর শুনলেন এই কান্না শেষ হল কলিকালে কেঁদেছেন যশোদা তারপরে ভগবান অক্ষরী রথে চেপে মথুরায় গেলেন তারপর কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন যশোদা এই কান্না শেষান্ত হল কলিকালে কাঁদলেন গর্ভধারিণী ভগবানের মাতা ঠাকুরানী গৌরাঙ্গের মাতা ঠাকুরানী শচী ডাকে
সীমানি মাই নিময় মনে কাটতে কাটতে নবদ্বীপের পথ ধরে এগিয়ে চলেছেন ঘরে আর জিজ্ঞাসা করছেন ঠাকুর আমার নিমাইকে দেখেছ বৈষ্ণব সমাজ ও ভক্ত সমাজ আমার নিমাইকে দেখেছিল যদি দেখে থাকে একবার বলে দাও
এই তত্ত্ব নবদ্বীপের ভক্ত সমাজকে তুই দিয়ে গেছিস নামের মধ্যে নাম কিভাবে থাকে যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে তাই সচিমা বললেন কি সেই কথাটা সত্যতা বিচার করার সময় এসেছে আজকে বিচার করব যেমন বীজের মধ্যে বৃক্ষ আছে চোখের রাজায় বীজের মধ্যে বৃক্ষ আছে চোখের রাজায় নাম বলতে বলতে আমি গঙ্গায় ঝাঁপ করব নামে যদি নামই থাকে তাহলে তোর মুখ দেখতে পাবো কত শত সিদ্ধান্ত হচ্ছে নাম নামই যদি এক হয় তাহলে গৌর বলতে বলতে আমি গঙ্গায় ঝাঁপ দেব নিশ্চয়ই মৃত্যুর আগে তোর মুখখানে একবার দেখতে পাবো হ্যাঁ উনি শচী ঠাকুরানী কি করলেন শচীমা ওই গৌর নাম বলতে বলতে নিমাই নাম বলতে বলতে কি করছেন শচীমা নিমাই নিমাই বলি সখী Yeah.
شكرا لك يا شيخ.